पहले इस क्लब का क्या काम था? इस क्लब का काम था दुर्गा पूजा करना, सरस्वती पूजा करना और कुछ समाज सेवा हम लोग काम जरूर करता है। और सबसे बड़ा काम इनको दिया जाता था एरिया में दादागिरी करने का और उसके माध्यम से मिशन मीटिंग संगठित करना। किंतु इस सरकार ने इस रास्ते को नहीं अपनाया। গতকাল কে মোটামুটি বিকাল দিকে আর কি তিনটা সাড়ে তিনটায় আমি পেঁপে আনতে গেছিলাম ওই হাসপাতালের পাশেই, তো পেঁপে আনতে গেছিলাম পেঁপে গাছ মানে থেকে, তো ওইটা নিয়ে আসছি। তো আয়া যখন হাসপাতালে পড়ছি তো সঙ্গে সঙ্গেই পিছিয়ে থেকে অ্যাটাক করছে, মানে কিছু বুঝতেও পারছি না। কতজন ছিল? তো হইব অনেকজন। তারপরে আমি থানাতে ফোন করার চেষ্টা করলাম কিন্তু ফোন কেটে নিছে। কোন থানাতে? ধর্মনগর। তো এরপরে তো মানে কি হয়েছে কি না আমি তো বুঝছি না। তো যারা মানে কইলো তখন আসলো যারা স্টাফরা, তারা তো কইলো 150-200 জনের মতো মানুষ তারা মারছে। কী কারণে আপনার উপরে এরকম আক্রমণ করা হয়েছে? অ্যাকচুয়ালি কারণ তো কালকে কী লেগে এত মারছে আমি তো এটা কইতে পারতাম না, মানে হঠাৎ করে পেছন থেকে অ্যাটাক করছে। কিন্তু আগেও ওখানে মানে গত কালী পূজার সময় আমার এই 15,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কাল কে চাওয়া হয়েছে? ওইখানে লোকাল একটা আছে ক্লাব, তো আমি 15,000 তো মানে দিতে পারছি না, তো কিছু টাকা দিছি। তো তখন তারা ডাইরেক্ট আয়া হাসপাতালে ওয়ার্নিং দিয়েছিল আমার। কি মানে কোনো পুজো বাবদ চাওয়া হয়েছিল না? এমনিতে কালী পূজা, কালী পূজা। তো হাসপাতালে ওয়ার্নিং দেওয়া হয়েছিল আমার তখন দুইবার, যে মানে টাকা যদি না দেওয়া হয় পুরাপুরি তো সুযোগ পাইলে আমার মানে অ্যাটাক করবো দেখব। তো এরপরও মানে আমার গাড়ির গ্লাসও ভাঙা হয়েছিল একবার, তো হয়তো বা ওইটার থেকে কালকে তারা সুযোগ পাই আবার অ্যাটাক করছে হইতে পারে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? আমার হাসপাতালে, হাসপাতালের মানে কমপ্লেক্সেই আর কি। আপনি কোন হাসপাতালে কর্মরত? আমি বুংনাং পিএইচসি ধর্মনগর হাসপাতালের আন্ডারে আর কি, মানে সাব ডিভিশনের আন্ডারে। কতদিন যাবত এখানে কর্মরত? আমি এখানে 3 বছরের মতো হয়ে গেছে, 3 বছরের উপর হয়ে গেছে। যারা যারা মানে আপনার মানে আক্রমণ করছে কালকে চিনতে পেরেছে? আমি তো কয়জনরে মানে চিনছি, কিন্তু এরপরে তো এতজন মানুষের তো আমি সবাইরে তো চিনতে পারছি না, কিন্তু কয়জনরে মানে চেহারা দেখছি আর কি। তাদের বিরুদ্ধে থানাতে কোনো অভিযোগ করেন? আমি তো এখানে রেফার হয়ে এলাম, তো থানাতে তো করা হইব, করতাম না গেলে এভাবে যদি বিনা কারণে কেউ ইয়ে করে এটা করা হইব। কী দিয়ে আক্রমণ করা হয়েছিল? তো ঘুষি টুসি পুস্তা লাগতি, আর যারা দেখছে তারা তো বললো ইট, এরপরে ফুলের টপ সব দিয়েও মানে মাথা টাথার মধ্যে মারা হয়েছে। কী নাম স্যার? আমার শুভেন্দ্র দেববর্মা, ডক্টর শুভেন্দ্র দেববর্মা। বড়ার নাম? রঞ্জিত দেববর্মা। কোন জায়গাতে থাকেন? থাকি তো কোয়ার্টারে থাকি, ওইখানে কোয়ার্টারে থাকি। ধন্যবাদ। তো সামনে দুর্গা পূজা আ রহি হ্যায়, আপ লোগ বল পূর্বক চান্দা না উঠায়, আর ভাই বহনো কে সাথ পরিবারজনো কে সাথ আচ্ছা ব্যবহার করকে আপ দুর্গা পূজা কা আয়োজন করে। মানে সবই কো ইস মঞ্চ সে বধাই দুঙ্গা। লগভগ সবই ক্লাব নে উচ রাস্তা কো আপনায়া আর বিনা জোর জলম ত্রিপুরা মে দুর্গা পূজা হুই হ্যায়। अब उसका संख्या बड़ी है, 2525 हुई है। दुर्गा पूजा भी ज्यादा हुई है, व्यवस्थित भी हुई है, स्पोर्ट्स के लिए काम भी शुरू किया है और दादागिरी भी बंद कर दिया है। কত কালী পূজার সময় আমার 15,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কাল কে চাওয়া হয়েছে? ওইখানে লোকাল একটা আছে ক্লাব, তো আমি 15,000 তো মানে দিতে পারছি না, তো কিছু টাকা দিছি। তো তখন তারা ডাইরেক্ট আয়া
হাসপাতালে ওয়ার্নিং দিয়েছিল আমার কি মানে কোনো পুজো বাবদ চাওয়া হয়েছিল না এমনিতে কালী পূজা তো হাসপাতালে ওয়ার্নিং দেওয়া হয়েছিল আমার তখন দুইবার যে মানে টাকা যদি না দেওয়া হয় পুরাপুরি তো সুযোগ পাইলে আমার মানে অ্যাটেক করবো দেখবো। তো এরপরও মানে আমার গাড়ির গ্লাসও ভাঙা হয়েছিল একবার, তো হয়তো বা ওইটার ইয়েতে কালকে তারা সুযোগ পাই আবার অ্যাটেক করছে। तो ये इसको परिवर्तन कहता है, इसको चेंज कहता है। बिना जोर जुलूम त्रिपुरा में दुर्गा पूजा हुई है। কত কালী পূজার সময় আমারে 15,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কাল কে চাওয়া হয়েছে? ওইখানে লোকাল একটা ইয়ে আছে ক্লাব। ও দাদাগিরি ভি বন্ধ কর দিয়া হ্যায়। আমি 15,000 তো মানে দিতে পারছি না। হাসপাতালে ওয়ার্নিং দেওয়া হয়েছিল আমারে তখন দুইবার যে মানে টাকা যদি না দেওয়া হয় পুরাপুরি তো সুযোগ পাইলে আমারে মানে অ্যাটেক করবো দেখবো। তো এরপরও মানে আমার গাড়ির গ্লাসও ভাঙা হয়েছিল। এই ইতিহাস ভারতবর্ষ কোন রাজ্যের কাছে নেই।